আর সময় পাবে না, সময় হইল আসি, বাজিবে সংকেত বাসি, ধৈর্যের নারবি না রহিবে লেশ। রাধে যখন গোবিন্দের বাসিটি বাজবে তখন সাজবার ধৈর্য আর মানবে না। রাধে শুধু রাধারানী কি সাজবে রে মা, আমাদের সাজতে হবে না? কি দিয়ে সাজব? সেজে লাভই না, ভালো তো লাগবে না, কারণ আগে সুন্দর ছিলাম এখন অসুন্দর হয়ে গেছি। দর্শনে আর ভালো লাগে না, দর্শন শক্তিটা কমে গেছে, দন্ত পড়ে গেল, নয়নের দৃষ্টিটা হেরে গেল, শ্রবণ শক্তিটা কমে গেল, অঙ্গে হীনতা এসেছে, বল শক্তি নেই। তা সেজে সৌন্দর্য যদি না লাগে ও সাজ সেজে কি হবে? কৃষ্ণপাচার্য বললেন, সৌন্দর্য ধরে রাখতে সাধনা করতে হয়, মাথার চুলগুলো কেশগুলো পেকে গেল, দন্তটা পড়ে গেল, যাবেই তো, দুই দিন পর তুমি অচল হয়ে যাবে, কারণ সাধনা তো করি না রে মা। কি সাধনা করি জীবনে? যে যে সাধনায় আমি আমাকে ধরে রাখতে পারবো। চৈতন্য ভাগবতম বললেন, দশটা মিনিট একটু আমার কথাগুলো একটু শ্রবণ করবেন, আপনাদের চরণ ধরি, চঞ্চল হবেন না। নববৃন্দাবনে এসেছি অনেক কষ্ট করে, কিছু যদি নাই পেলাম, যদিও দেবার মতো আমার কিছু নেই, গুরু কৃপাহি কেবল। হরে কৃষ্ণ। চৈতন্য ভাগবতম বললেন, হে ভক্তজন, ধর্ম ধর্ম করে অতীব বিধি ব্যস্ত রয়েছি, একটি গ্রামে যদি 500টি বসত বাড়ি থাকে দেখবেন পক্ষ দুটো থেকে তিনটা হয়ে যায়। সত্য কথাগুলোই তো আমি বলি রে বাবা, মাঝে মাঝে দোষও হয়ে যায়। তো হরে কৃষ্ণ, পক্ষ দুই থেকে তিনটি হয়ে যায়, কেন হয়? আমাদের মধ্যে দলাদলি আছে, আমাদের মধ্যে অমানবিকতা আছে, আমরা নিজেকে বড় ভাবি, নিজেকে জ্ঞানী পণ্ডিত বিদ্বান ভাবি, দৈন্যতা নেই। দৈন্যতা যে একজন বৈষ্ণবের প্রধান লক্ষণ এ কথাটাও আস্বাদন করবার চেষ্টা করি না। এখানে পুজো হচ্ছে, আমরা আরেকটি জায়গায় পুজো খোলা নির্মাণ করে প্রতিমা তৈরি করে আরেকটি পুজো করছি, তা দলাদলির ধর্ম করে লাভই বাকি? যদি একটু অন্তরটি নত করে একটু দৈন্যতা স্বীকার করে সকলেই মিলে একই জায়গায়, শুধু পুজোই কেন, যে কোনো ভজন একই জায়গায় করলে আমি আপনাকে পাই, আপনি আমাকে পান, আমরা সবাই সবাইকে পাই, এটি বড় আনন্দ নাকি পৃথক পৃথকই আনন্দ? পৃথকটা কখনো আনন্দ নয়, ধর্মটা কি তাই তো আমরা জানি না। হরে কৃষ্ণ। চৈতন্য ভাগবতমে বললেন, বলতো ভক্তজন, ধর্ম কাহাকে বলে? উত্তর দিলেন, সাউন্ডটা ঠিক করো, উত্তর দিলেন, ধরে রাখার নামই হচ্ছে ধর্ম। ব্যাস কমায় দাও। হ্যাঁ, ধরে রাখার নাম ধর্ম। কি ধরে রাখবে? যা ধরে রাখলে তুমি রূপ ধরে রাখতে পারবে, সৌন্দর্য ধরে রাখতে পারবে, অঙ্গে বল ধরে রাখতে পারবে, যা ধরে রাখলে তুমি জীবনে আমাকে ধরে রাখতে পারবে।
কে ধরে রাখতে পারবে তুমি তাই ধরে রাখো। কি ধরে রাখবে? যা ধরে রাখলে ভগবানকে ধরে রাখা হয়। স্বামীজি বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কোন জীবে প্রেম করতে বলেছে? এই জাগতিক জগতের জীব জন্তু এগুলোতে প্রেম করছেন আর অপ্রাকৃত জীবকে মেরে ফেলছেন, লাভ কি? ও জীবে প্রেম করা হলো না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কোন জীবে প্রেম করতে বলেছে? পিতৃবস্তু রতি বিন্দুকে ধরে রাখো, যে রতি যে বিন্দুর এক ফোঁটা বিন্দুর মাঝে রয়েছে 22,60,000 অনুকীট। হরি বল হরি বল হরি বল। বিনষ্ট হয়ে গেছে,
যদি গ্রহণ করে গুরু গোসাই সেদিন থেকে বসে তোমাকে ভাবছেন বসে তোমাকে তাই অগুগ মন মন্থন ভাবে কবডিয়া লুয়া যাবে আর গমন মন্থন ভাবে কবডিয়া লুয়া যাবে হ্যালো ছাট করবে নির রচনা আর ছাট করবে নির শ্রম জলে যাবে ভাসি মলিন হবে মুখ শশী সমজলে যাবে ভাসি মলিন হবে মুখ শশী কাজল পরিতে করি মানা আর কাজল পরিতে করি মানা আর নীলট্ট পট্ট শাড়ি আটি আপন হ গুরি নীলট্ট পট্ট শাড়ি আটি আপন হ গুরি খসিয়ানা পরে সেই কালে খুশিয়ানা পরে সেই কালে নুপুর পরিতে বলি
পুনো তাহা নিষেধ করি, আর নেপুর পরিতে বলি পুনো তা নিষেধ করি, চলিতে চরণ হবে ভারী, আর চলিতে চরণ হবে ভারী, দিয়া প্রসাদ আদি প্রাণ, আর দিয়া প্রসাদ আদি প্রাণ দুধির রাখো আমার, কহে দাস জয় রাধে। আপনারা যারা কৃষ্ণ নাম শ্রবণের দক্ষিণা দান করবেন, আমি আমার পক্ষ থেকে দুজনকে পাঠিয়ে দিলাম, আপনারা অধিকার মতো যে যা পারবেন দক্ষিণা দান করবেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদেরও বিদায় সময় হয়ে আসছে বাবা, আপনাদের চরণে যাবার আগে নিবেদন মিনতি জানিয়ে যাই, এই পালাটি ছিল আমার শেষ পালা পরিবেশন, যদি আপনাদের অন্তরে কোনো আঘাত করে থাকি, কষ্ট দিয়ে থাকি, ব্যথা দিয়ে থাকি, যদি লীলা পরিবেশনায় ত্রুটি বিচ্ছুতি হয় সন্তান মনে করে, আপনার ছোট্ট আদরের ভগ্নী বোনটি মনে করে, আপনাদের চরণে রেখে আমার সর্বস্ব অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাবার আগে আপনাদের শ্রীচরণ কমলে জানিয়ে যায় শত সহস্র কোটি প্রণাম। হরি বল হরি বল। তাই কাজী কি ভূষণে সখী আমার, কাজী কি ভূষণে রে কাজ কি ভূষণে সখী আমার, কাজ কি ভূষণে মন যে করে শ্যামের তরে, আমার পরা নেতা জানে মন যে করে শ্যামের তরে, পরা নেতা জানে রাধে রাধে আমার নয়ন ভূষণ শিশন পড়েছি, সখী শোনে কৃষ্ণ কথা, আরে সখী শোনে কৃষ্ণ কথা, হইতেছিল বসি, সখী শোনে কৃষ্ণ কথা, হইতেছিল বসি, এন কালে অভিসারে বাজল মোহন বাসি, এন কালে বৃন্দাবনে বাজল মোহন বাসি, আরে হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাসি, হেন কালে বৃন্দাবনে কথা বলি যে তোমার, রাই কহে ললিতারে কথা বলি যে তোমার, কুঞ্জে বনে বাজে বাসি রাধা রাধা বলে, কুঞ্জে বনে বাজে বাসি রাধা রাধা বলে, দাসকে সব কহে, দাসকে সব কহে পিছনি লহি, আরে দাসকে সব কহে নিছুনি লহিয়া, কৃষ্ণ বলে কাঁদো ধ্বনি কলঙ্কিনী হইয়া, 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 সাজে বাসি বাজে রাই সাজে বাসি বাজে, আরে রাই সাজে বাসি বাজে পড়ে গেল ইয়ন, আইসা দেবাসি বাজে পড়ে গেল, করিতে কিনা করে রাই সবই হয়ে যায় ভুল, কি করিতে কিনা করে সব হয়ে যায় ভুল, রাই সাজে সাজে অভিসারে যাবে, রাই সাজে সাজে অভিসারে যাবে বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে,
चरण काजल पर नयनी आलता चरण काजल पर नयनी आलता चरण काजल पर नयनी आलता हियार माझरे पड़े राय बंक राज पाता हियार माझरे पड़े राय बंक राज पाता साजे साजे ओबिसारे जावे बोले ओराय साजे साजे ओबिसारे जावे बोले हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे वंशीवादने बोले जाई वंशीवादने कहे जाई मुनि हरे श्याम अनुरागेर बालाई लइया मोरी हरे श्याम अनुरागेर बालाई लइया मोरी ओराई साजे साजे ओ बिसारे जाबे बोले ओराई साजे साजे ओ बिसारे जाबे बोले हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे राधा रानी साजे सज्जित हुए अभिसारे जाबेन बोले साजीछे बिनोदिनी राय साजीछे बिनोदिनी राय साजीछे बिनोदिनी राय कि रूपा रूपे बाहार रूपे बाहार रूपे बलिहारी जाए जाए रे रूपे बलिहारी जाए कौन कौन बाजी छे ताना ना 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 तेरो कौन कौन बाजी छे ताना ना आज चढ़ने नपुर बाजे झनाना तेरो कौन कौन बाजी छे ताना ना चढ़ने